হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আনন্দে আছেন। বাইরে খুব গরম পড়েছে, তাই আজকে আবার আপনাদের সাথে শেয়ার করব একটি সামার স্পেশাল দারুণ ড্রিঙ্কসের রেসিপি, যেটা বানানো কিন্তু খুব সোজা। মশালা ছাঁচ আমি একটু অন্যরকমভাবে কিন্তু বানাবো, কীভাবে বানাই দেখে নিন। প্রথমে একটা মিক্সিং জার আমি নিয়ে নিয়েছি, তাতে প্রথমে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পুদিনা পাতা। পুদিনা পাতাটা ভালো করে কিন্তু আমি ধুয়ে নিয়েছি। এবার দিচ্ছি ধনে পাতা, ধনে পাতাটাও ভালো করে ধুয়ে নিয়ে কুচি কুচি করে দিয়েছি। এবার দেব সামান্য একটু আদা কুচি। আদা আমি আগে কেটে নিয়ে ছুরি দিয়ে টুকরো টুকরো করে দিচ্ছি। টুকরো টুকরো করে না দিলে এটা ভালো করে ব্লেন্ড হবে না, গোটা থেকে যাবে, তাই একটু টুকরো টুকরো করে দিতে হবে। এবার দেব কাঁচা লঙ্কা, দুটো ছোট দেখে কাঁচা লঙ্কা। এবার দেব টক দই, এক কাপ পরিমাণ টক দই। দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, এটা কিন্তু একটু ঝাল ঝাল হয়। এবার দিচ্ছি বিট নুন। এবার দেব ভাজা মশলা, গোটা ধনে গোটা জিরে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেওয়া হয়েছিল। আপনারা শুধু ভাজা জিরে গুঁড়ো দিতে পারেন। এবার দিচ্ছি এক চামচ চিনি, তার সাথে দিচ্ছি একটা ইন্টারেস্টিং জিনিস, জলজিরা পাউডার। আচ্ছা, চিনিটা কিন্তু এখানে অপশনাল, মেনলি মশালা ছাঁচে চিনি দেওয়া হয় না, আমার প্রয়োজন তাই আমি দিয়েছি। আপনারা যদি না চান চিনিটা অ্যাড করবেন না। আরও এক কাপ জল দিয়ে আমি এটা ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। এবার ছাঁচটা আমি একটা বড় মিক্সিং বোলে ঢেলে নিচ্ছি। এতে মিক্সিতে যেইটুকুনি লেগেছিল সেটা ধুয়ে সেই জলটুকুনিও দিয়ে দিচ্ছি। মশালা ছাঁচ কিন্তু যত পাতলা হবে তত এটা খেতে ভালো হবে। এবার দিয়ে দিচ্ছি আইস কিউব, মিক্সিতে যে লেগেছিল সেটা ধুয়ে যে জলটা দিয়েছি সেটা কিন্তু চিল্ড ওয়াটার। এবার দিলাম আরও কিছুটা চিল্ড ওয়াটার, ফ্রিজের ঠান্ডা জল। এবার ভালো করে একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আমি ব্লেন্ড করে নেব। এবার দুটো গ্লাসের গ্লাস নিয়েছি, এতে আমি ছাঁচটা ঢেলে দিচ্ছি। একবার মশালা ছাঁচে এই জলজিরা পাউডার অ্যাড করে দেখবেন, একটা অন্যরকম কিন্তু টেস্ট হবে। উপর থেকে একটা পুদিনা পাতা দিয়ে পরিবেশন করব। ব্যাস, তৈরি হয়ে গেল সামার স্পেশাল ড্রিঙ্কস মশালা ছাঁচ। অবশ্যই এই গ্রীষ্মের তপ্ত দুপুরে এটা বানিয়ে খাবেন আর খাওয়াবেন। উপর থেকে সামান্য ভাজা মশলাও আমি ছড়িয়ে দিলাম। কেমন লাগলো? খুব সোজা পদ্ধতিতে বানানো মশালা ছাঁচের এই রেসিপি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।